হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো নিশ্চয়ই। চলে এসেছি পাহাড়ের আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে। কোথায় আছি ভিডিওটা দেখো, ঠিক জানতে পারবে। প্যাকিংটা ঝটপট আমি সেরে ফেলেছি। প্রথমে যাব আমরা ব্যান্ডেল স্টেশনে। তো আমরা ব্যান্ডেল স্টেশন থেকে যাব হাওড়া স্টেশনে, আর যেতে পথে আমি তোমাদের এই ট্যুরটা সম্বন্ধে সমস্ত ডিটেলস জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে হবে, চলো শুরু করি। আমরা আছি হাওড়া টু চণ্ডীগড় নেতাজি এক্সপ্রেসে। ট্রেন চলতে শুরু করেছে। তো আমরা উঠেছি আগের দিন রাত্রেবেলা, আর সকাল হয়ে গেছে। আমাদের সঙ্গে আরও দুজন সঙ্গী ছিল যারা আমাদের সঙ্গেই আছে। সবাই মিলে বেশ ভালো সময় কাটাচ্ছিলাম আর বেশ মজাও করেছি। বাইরের পরিবেশও দেখতে দেখতে যাচ্ছিলাম। এরই মধ্যে ট্রেনটা ধীরে ধীরে চলা বন্ধ হয়ে গেল, আর তার কারণটা দেখো একবার। এই ওয়েদারে ট্রেন একেবারেই চলছিল না, তার জন্যে ট্রেনটা 13 ঘন্টা লেট হয়ে গেল। আমরা ট্রেনে উঠেছি 12 জানুয়ারি রাত 9:45, আর আমাদের ট্রেন থেকে নামতে হয়েছে 14 জানুয়ারি দুপুর 2:50। তো বুঝতেই পারছো কতটা লেট হয়েছি। আমরা চণ্ডীগড় স্টেশনেও পৌঁছে গেছি। তো চলো এখান থেকে আমাদের যাত্রা শুরু সিমলার উদ্দেশ্যে। তো আমাদের এই গ্রুপটা অনেকটাই বড়, সবাই একসঙ্গে ছিল না বলে আমি দেখাতে পারলাম না। এটা চণ্ডীগড় স্টেশন, আর এখান থেকে আমরা যাব ট্রাভেলারে করে। তো চলো তাড়াতাড়ি, আমরা সিমলায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আমাদের গ্রুপটা 28 জনের, তার জন্য 2 ট্রাভেলার রেডি হচ্ছে, আমরাও পুরোপুরি রেডি। এবার আমরা করব চণ্ডীগড় টু সিমলার বাই রোড এক্সপিরিয়েন্স। তো চলো একদম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আমরা এখানে এসে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। তো আমাদের লাঞ্চ করার টাইমটা অনেক আগে ছিল, ট্রেনটা লেট হয়, আমাদের লাঞ্চ টাইমটাও অনেকটা লেটে হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। তো কোনোরকম খাওয়া দাওয়া করলাম। এই হোটেলের জায়গাটাও খুবই সুন্দর, বেশ পরিবেশ দেখতে দেখতে গরম গরম খাবার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাতে পাহাড়ের এই জোনাকি পোকাদের দেখতে দেখতে আমরা সিমলায় পৌঁছেছি রাত 8:30। আর আমি তোমাদের হোটেল রুমটা একবার দেখিয়ে দিই, জাস্ট ওয়াও! এত সুন্দর হোটেল দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর ব্যালকনিটা রাত্রেবেলা ঠিক আমি দেখাতে পারলাম না, তো পরের দিন সকালের জন্য আমি এটা রেখে দিলাম। সকালবেলা তোমাদের দেখাবো এখান থেকে ভিউটা কেমন দেখতে। তো গুড মর্নিং সবাইকে, আর এই হলো আমাদের হোটেল থেকে সিমলার ভিউ। আমরা সিমলার মল রোড থেকে অনেকটাই দূরে আছি, তাই নিরালা নিরিবিলি কোলাহল মুক্ত জায়গাটা এতটাই সুন্দর লাগছিল বলার মতো না। আর সিমলার সানরাইজটা প্রথম আমরা দেখে তো অবাকই হয়ে গেছি। মানে কি বলবো, এই সময়টা এখানে বরফ পড়ে থাকে বা ওয়েদারটাও ঠিক বরফ পড়ার মতনই, কিন্তু আমাদের একটু খারাপ লেগেছে যে এখানে বরফটা তখনও পড়েনি। তবুও এই পরিবেশের সাথে কোনো কিছুর তুলনা হয় না। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে, আর এই দাদুভাইয়ের এনার্জি দেখে বাপ রে বাপ, জাস্ট থমকে গেছি। মানে এই বয়সে এত এনার্জি নিয়ে কীভাবে পারছে আমি বুঝতে পারছি না। আমরা সবাই একটু আধটু দুর্বল হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি হাঁটাচলা করতে, কিন্তু উনি ননস্টপ এনজয় করতে করতে যাচ্ছে রাস্তাটাকে। Thank you.
সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে আমরা একটু সেলফি ব্রেক নিলাম, আর তারপরে আমরা আবার চললাম কুফরির দিকে। তো কুফরিতে পৌঁছে গেছি, এখানে অনেক রকম প্যাকেজিং সিস্টেম আছে, তো সব ডিটেলস আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। আমরা কুফরির মেন ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ঘোড়া বা খচ্চর যাই বলো সেইটারই টিকিট করলাম 500 টাকা পার পার্সন। এই ভিউ পয়েন্টটিতে যাওয়ার জন্য 20 মিনিটের ট্রেকিং পথ আছে, তবু এই খচ্চরের পিঠে চড়েই যেতে হচ্ছে, ব্যাস আমরাও চড়ে গেলাম। এই হর্স রাইডিং করতে গিয়ে হাত পা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল, জানি না কেন খুব ভয়ই লাগছিল, প্রথমবার করেছি, ভয়ে এই রাইডটার আর ভিডিও করতে পারিনি। এখানে একটা দরকারি জিনিস হলো মাস্ক, সব থেকে দরকারি, কেন কি এখানে প্রচণ্ড ধুলো হয়, তাই মাস্কটা অবশ্যই ক্যারি করবে। কুফরির ভিউ পয়েন্টটাতে পৌঁছে গেছি, এখানে ইয়াক ফটোশ্যুট হয়, র্যাবিট ফটোশ্যুট হয়, অনেক রকম অ্যাক্টিভিটি আছে, সব সবাই চাইলে করতে পারো। আর এই হলো কুফরির ভিউ পয়েন্ট, আমি আরও কাছ থেকে দেখাবো, তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে প্রচুর স্টলও আছে, শীতের পোশাক, খাবার, আরও অনেক রকমের দোকান। মেইন কথা হচ্ছে এই কুফরিটাতেও বড় পড়ে, যেখানটা পুরো ফাঁকা, আর এখানে এসে কি বলবো, এখানে নীল পর্দা দিয়ে রেখেছে, আমাদের দেখতে দিচ্ছে না। এখানে টিকিট করে টেলিস্কোপ দিয়ে বাইরের ভিউ পয়েন্টটা দেখতে পারো, তো আমরা এইসব ঝামেলায় না গিয়ে চলে গেলাম নাগ মন্দিরে, সেখান থেকে দুর্দান্ত লাগছিল এই ভিউটা, তো তোমাদের দেখাই চারিদিকের ভিউটা, দেখতে থাকো। আমরা এখানে বেশ খানিকটা সময় কাটালাম, অনেক অনেক ছবি তুললাম, পরিবেশটাকে মন ভরে উপভোগ করলাম। এরপরে আমাদের আবার সেই খচ্চরের পিঠে করেই ফিরে যেতে হলো, খুব ভয়ে ভয়ে এটুকু ভিডিও করতে পেরেছি, বাবা বহুত কষ্টে নেমেছি। এবার আমরা ফিরে যাব সিমলা মল রোডে, সিমলা মল রোডটা এবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই। আমরা যখন মল রোডে পৌঁছেছি, সূর্যমামা অস্ত চলে গেছে, দেখো মনে হয় কেউ আকাশে রং ঢেলে দিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। অনেকে প্রকৃতি দেখতে ব্যস্ত, আবার অনেকে এখানকার স্থায়ী পোশাক পরে ছবি তুলতে ব্যস্ত, এখানের পোশাক পরে অনেকে সুন্দর সুন্দর ছবি তুলছে। তো আমি চলো তোমাদের সিমলার আরেকটি সাইডে দেখাই। এই মল রোড থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে নিচের পাহাড়গুলোতে আলো জ্বলে উঠছে, যেগুলো ঠিক রাত্রেবেলা জোনাকি পোকার মতো দেখতে লাগে। এই মল রোডে কেনাকাটার জন্য প্রচুর দোকান আছে, যারা কেনাকাটা করতে চাও করে নিতে পারো, যারা পান ভালোবাসো তাদের জন্য চকলেট পানও রয়েছে। আমরা আজকে লেটে এসেছি তাই জাগু টেম্পলে যেতে পারিনি, দূর থেকে দেখো হনুমানজির এই মূর্তিটা দেখা যাচ্ছে, যেটা
কেমন দেখতে, আর আমরা এত দূর থেকেও পরিষ্কার দেখতে পাচ্ছি হনুমানজির এই মূর্তিটা। আমরা এখন সিমলা কালীবাড়ির দিকে যাচ্ছি, তো চলতে পথে এখানে মিউজিয়াম দেখতে পেলাম যেটি বন্ধ আছে, আর রাস্তায়ও বেশ কিছু দোকান আছে যেখান থেকে মায়ের মন্দিরে পুজোর জন্য ডালাও কিনে নিয়ে যেতে পারো। তো চলো মন্দিরটা একবার ঘুরে দেখিয়ে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, একটা লাইক দিতে ভুলো না। কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো।